वेलकम बैक टू माय चैनल ऑल अबाउट जनरानी। आशा करी तुम्हारा सबाई खूब भलो आचो, आमिओ खूब भलो आछि। और आज के हलो सान्डे, तो तुम्हारे सबाई के हैप्पी सान्डे। और आज सकाल बेला उठे देखी खूब रोद्दुर उठे, तो रोद्दुर देखे मनटा एकदम खुश हो गेलो, कारण दो तीन दिन पर बृष्टि होयेछे, तो एकदम बृष्टि भाल लागछिलो ना, आज के रोद देखे खूब भलो लागछे। तो आज के जेहेतु सान्डे, सान्डेटाके तो एकटु स्पेशल करते ही, जदिव एखन रोज ही बोलते गेले सान्डे, जेहेतु स्कूल अफिस सब ही छुट्टी, तो सेई जन्य घरे सबाई रयेछे, रोज ही सान्डे हिसाब से काटाच्छी। तो जाई होक, सान्डे इज सान्डे, तो सान्डे तो स्पेशल किछु करते हबे। तो आज के ब्रेकफास्टे किछु करिनि, ब्रेकफास्टे करेछि सिम्पल ब्रेड बाटार टोस्ट करेछि, कारण লাঞ্চে দেখি একটুখানি হেভি কিছু রাখার ইচ্ছা আছে, তো সেই জন্য আজকে সিম্পল ব্রেকফাস্ট করেছি যদিও। আর আজকে লাঞ্চে বানাবো হচ্ছে পোলাও করব। আজকে অনেকদিন পোলাও করা হচ্ছে না, তো লাঞ্চে আজকে ভাবছি পোলাও করব আর চিকেন পোস্ত বানাবো। এই হচ্ছে আজকে আমাদের সানডে স্পেশাল মেনু। তো বাজার করে নিয়ে চলে এসেছে, দেখো চিকেন নিয়ে এসেছে, চিকেন একটু বেশ কিছুটাই নিয়ে এসেছে, অনেকটা নিয়ে এসেছে। তো ভাবছি যে আজকে কিছুটা করব আর চিকেন রেখে দেব, তো রোজ দিন বাজারে যাওয়া তো সম্ভব হয় না, ওই জন্য বেশি করেই নিয়ে এসে রেখে দিয়েছে। তো আজকে ভাবছি এইটা করব আর এইটা রেখে দিচ্ছি। চিকেন পোস্তটা করার জন্য দেখো, আমি চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, নিয়ে আর দিয়েছি টক দই, আর দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি, সেইটা আমি দিয়েছি হাফ দিয়েছি, যতটা আমি পেস্ট করেছি আদা রসুন আর কাঁচা লঙ্কা তার হাফটা আমি এর মধ্যে দিয়েছি, আর হাফটা আমি পরে ইউজ করব। এবার আমি এর মধ্যে দিচ্ছি নুন, নুন দিলাম, আর এবারে একটুখানি দেব হলুদ, হলুদ আর দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো। এইবার এইগুলো দিয়ে আমি একটু ম্যারিনেট করে রেখে, আর ম্যারিনেটটা করছি ইনরো, ও হাত দিয়ে ম্যারিনেট করতে চায় না, তো সেই জন্য ও চামচ দিয়েই ম্যারিনেট করে, যখনও ম্যারিনেট করে চামচ দিয়েই করে। এবার আমি পোলাওয়ের চালটা ম্যারিনেট করে রাখব। দেখো চালটাকে আমি ভালো করে ধুয়ে আর শুকিয়ে নিয়েছি, পাখার তলায় দিয়ে শুকিয়ে নিয়েছি। আর এবারে আমি নিয়েছি কিছুটা আদা, আদাটাকে আমি এই গ্রেটারের মধ্যে গ্রেট করে দেব, আর দিচ্ছি কিছুটা নুন, নুনটাকে আমি এখনই দিয়ে দেব, পরে আর আমি নুন অ্যাড করব না এর মধ্যে, সেই জন্য আমি এখনই নুনটা যতটা দেওয়ার দিয়ে দিলাম। যেহেতু পোলাও একটু হলুদ রঙ না হলে ভাল লাগে না, তো আমি কোনো সময় কোনো ফুড কালার ইউজ করি না, আমার ভালো লাগে না ফুড কালার, তো সেই জন্য আমি হলুদ দিয়েই পোলাওটাকে কালারফুল করে নিই। দিচ্ছি চিনি, চিনিটা বেশ কিছুটা দেব, যেহেতু পোলাও, পোলাওটা তো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তো সেই জন্য চিনিটা একটু বেশি দিচ্ছি। দিচ্ছি পোলাওয়ের মেন ইনগ্রিডিয়েন্টস ঘি, ঘিটা তো দিতেই হবে পোলাওয়ের জন্য, দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি সব একসাথে মিক্সড করে নিচ্ছি খুব ভালোভাবে মাখিয়ে। এটা আমি মাখিয়ে এক ঘন্টা রেখে দেব। এত বড় প্যাকেট এনে কি করবে, আর আজকে চিকেন পোস্তটা ইন্দ্রই বানাবে, আমি বানাবো না, তো সেই জন্য ওই করছে। আজকে চিকেন পোস্তটার মধ্যে না একটুখানি আলু দিতে হবে, কারণ চিকেন বা মাটন করলে আলু ছাড়া আমাদের ঘরে চলে না, তো সেই জন্য একটু আলু দিয়েছে। আলুগুলোকে ফার্স্টে ভেজে নিচ্ছে, আলুগুলো ভেজে তুলে নিয়েছে, আর এবারে তেজপাতা প্রথমে দিয়ে দিচ্ছে, আর দিচ্ছে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর এবার দিচ্ছে পেঁয়াজ। গরম জল বসিয়ে দিয়েছি গামলায় করে, কারণ পোলাওটার মধ্যে আমি গরম জল দেব, তো সেই জন্য একটুখানি
গামলাতে করে বসিয়েছি, আর চিকেন পোস্তটার মধ্যেও আমি একটু গরম জল দেব। এবারে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছে। তখন মাখা ম্যারিনেট করার সময়ও আদা রসুনের পেস্ট কিছুটা দিয়েছিল, আর এখন কিছুটা দিয়ে দিল। পেঁয়াজ রসুনটা দেখো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এই ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে এবারে ভালো করে একটু কষিয়ে নেবে। দিয়ে দিচ্ছে রেড চিলি পাউডার। রেড চিলি পাউডার অল্প একটু দিল, আর ম্যারিনেট করার সময় নুন দিয়েছিল, এখন আবার অল্প একটুখানি নুন দিয়ে দিচ্ছে। আর দিচ্ছে কটা টমেটো। এটা আমি একটা ছোট টমেটো স্লাইস করে নিয়েছি। এবারে এর মধ্যে কাজু আর পোস্ত পেস্ট করে রেখে দিয়েছিল। যেহেতু চিকেন পোস্ত করছি তো পোস্ত তো মাস্ট, তো কাজু আর পোস্ত একসাথে পেস্ট করে রেখেছিল, ওইটা এখন এর মধ্যে দিয়ে দিল। দিয়ে আবার একটু নাড়িয়ে নিয়ে এবারে এর মধ্যে একটুখানি জল দেবে চিকেনটা আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আর দিচ্ছে এর মধ্যে দুটো তিনটে কাঁচা লঙ্কা। চিকেন পোস্তটা ওই গ্যাসে হচ্ছে, এবার ওটা হতে হতে আমি এই গ্যাসে পোলাওটা বসিয়ে দিচ্ছি। পোলাওটা আমি একটু ঘি দিয়ে দিলাম। আজকে আমরা দুজনে মিলে লাঞ্চ রেডি করছি, স্পেশাল লাঞ্চ, তো তাই দুজনে মিলে রেডি করছি। ও চিকেন পোস্তটা করছে আর আমি করব পোলাওটা। বাটিতে দেখো আমি কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি, এগুলো আমি আগে ভেজে নেব। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর কটা গোটা গরম মশলা। দেখো যে চালটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এই চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে ঘিটার সাথে চালটাকে ভেজে নেব। চালটাকে ঘি দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি এইভাবেই পোলাও করি, আমি আমার মতন করে পোলাও করি, এইভাবেই আমি করি, যাতে ঘি দিয়ে ভেজে নিলে চালটা কি হয় একটার সাথে একটা লেগে যায় না। চালটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে বসিয়ে দেব। এই কাপ মেপে আমি জল দিয়ে চাল দিয়েছিলাম, এই কাপ মেপেই আমি জল দিচ্ছি। জলটা দিয়ে দিয়েছি, এবারে আমি ঢাকা দিয়ে বসিয়ে দেব। ও হয়ে গেলেই হয়ে যাবে। এবারে এবার জাস্ট ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে চিকেন পোস্তটাও হচ্ছে, এখনো হয়নি, চিকেনটা সিদ্ধ হবে। এর মধ্যে আলুগুলোও দিয়ে দিয়েছে। এর মধ্যে আমি এই কাজু আর কিশমিশটাও দিয়ে দিলাম। আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, সব একসাথে মিক্স করে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে দেবো। ব্যাস, এবার তো চালটা সিদ্ধ হয়ে গেলে জলটাও টেনে যাবে, পোলাও রেডি। ব্যাস দুটোতে দুটো বসানো হয়ে গেল, হয়ে যাবে তাড়াতাড়ি। পোলাওটা আমার রেডি হয়ে গেছে দেখো। আর এদিকে চিকেনটাও রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটুখানি কেওড়া জল দিয়ে দিচ্ছি। তো আমাদের লাঞ্চ রেডি দেখো, আমি নিয়ে নিয়েছি, আর এখানে একটু স্যালাডও কেটে নিয়েছি, টমেটো পেঁয়াজ আর শসা, আর পোলাও আর চিকেন পোস্ত। এই আজকে আমাদের লাঞ্চ। তো রান্নাবান্না এই কমপ্লিট হলো। প্রচণ্ড গরম লাগছে আজকে, তো আকে বলেছি একটুখানি পুজো দিয়ে দিতে, ও পুজোটা দিয়ে দেবে। আর এখন আমি যাব ঘর মুছবো, ঘরটা মুছে স্নান করব। তাহলে আমার ব্লগটা আজকের মতো আমি এখানেই এন্ড করছি। তোমাদের সাথে আবার দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসছি একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।